পেন্সিল ধরো, এবার ডটগুলো জয়েন করো, এটা করো, এটা করো, এটা জয়েন করো, পেন্সিলটা ধরো তুমি, এই তো এখানে পেন্সিলটা ধরবে এরকম ধরো, এবার টানো, তারপর এটা টানো, তুমি পেন্সিলটা ঠিক করে ধরো, হ্যাঁ করো, তুমি যেরকম করছিলে করো, আমি যেরকম দেখিয়েছি ছোট হয়ে গেছে, কিটা ছোট হয়ে গেছে, ওগুলো ছোট হয়ে গেছে, আচ্ছা আবার তুমি একটু ডট জয়েন্ট করো দেখি আমি, হ্যাঁ ওখানটা করো, পাপা কি করবে, তুমি একা একা করো, সবসময় হাত ধরতে হবে না, তুমি একা একা করো, না তুমি করো, পড়াশোনা করতে হয়, করো ডটটা জয়েন্ট করো, করো করো, ওই রকম পেন্সিল ধরে না, পেন্সিল কিরকম ধরে, হ্যাঁ করো, হয়েছে, বেঁকে গেছে, এবার তুমি ঠিক করে করো, তাহলে বেঁকে যাচ্ছে যখন, তুমি ঠিক করে জয়েন্ট করো, ওটা বেটু করেছে, বেটু করুক, তুমি এবার শেখো, তোমাকে এবার তো লিখতে শিখতে হবে, বেঁকে গেছে, তুমি সোজা করে করো, কোনটা করবো, হ্যাঁ ওইটাই করো, তোমার যেটা ইচ্ছে সেটা করো, হ্যাঁ করো, না হাত ধরবে না, তুমি একা একা করো, পেন্সিল কিরম ধরতে শিখিয়েছি, কিরম ধরতে শিখিয়েছে পেন্সিল, ওই রকম পেন্সিল ধরে না, পেন্সিল ঠিক করে ধরো, হ্যাঁ ওরকম করে, ওগুলো তো ডট জয়েন্ট হয়ে গেছে, যেটা হয়নি সেটা টানো তুমি, হ্যাঁ ওইটা টানো, কি হলো, হ্যাঁ ভালো হচ্ছে, তুই তো টানলি না, ভালো হলো কি করে, ওটা কি হচ্ছে, আমি ধরবো না, তুমি টানো, ডট কোথায়, তুমি ইচ্ছে করে বদমাশি করছো, এই ডট কোথায়, এই তো ডট ধরো, টানো, তারপরে তারপরে একটা, পেন্সিল দিও না, কি হলো ডট জয়েন্ট হয়ে গেল, তুমি তো করলেই না ঠিক করে, আমি কিন্তু বকু দেবো কুচু, হ্যাঁ বকু দেবো, করে নাও, না পাপা ধরবে না, তুমি একা একা করো, হ্যাঁ এটা করো, ওটা পেন্সিল ধরা হয়েছে, আমি কি একটু চাচ্চুকির মাকে ডাকবো, হ্যাঁ ওইগুলো ওইগুলো বেঁকে গেছে, আচ্ছা আর করবো না, আবার কবে করবে তাহলে, দুপুর বেলা করবে, আচ্ছা এখন বন্ধ,
আচ্ছা বন্ধ করে দাও তাহলে, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দাও। এইখানটা জানছি।